আমরা এবারে আলোচনা করব ফোর্থ কোয়ান্টাম নাম্বার সম্পর্কে, যেটাকে স্পিন কোয়ান্টাম নাম্বার বলা হয়। সেই স্পিন কোয়ান্টাম নাম্বারকে এস বা এম সাফিক্সে স্মল এস দ্বারা প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার। দেখো, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে পারমাণবিক বর্ণালীর যে সূক্ষ্মরেখায় বিভাজিত হয়, যেটা বিজ্ঞানী জিম্যানের নাম অনুসারে জিম্যান এবং স্টার্কের নাম অনুসারে স্টার্ক এফেক্ট, এটা আমরা আগেই আলোচনা মানে পড়েছি। কিন্তু তারা যে রেখাগুলো আবিষ্কার করেছিলেন, বাস্তবে সেই রেখাগুলো আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমষ্টি, এটা পরবর্তী ক্ষেত্রে দেখা দিয়েছিল। তাই বলা হচ্ছে যে বাহ্যিক চৌম্বকক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে পারমাণবিক বর্ণালীর সূক্ষ্মতম বিভাজিত রেখার উপস্থিতি দেখা যায়। অর্থাৎ জিম্যান এবং স্টার্ক এফেক্টে যে সূক্ষ্মরেখা পাওয়া গিয়েছিল, তার থেকেও সূক্ষ্মরেখা অ্যাকচুয়ালি সেখানে উপস্থিত থাকে। এবার সেই সূক্ষ্মরেখাগুলো কেন উপস্থিত থাকে সেটা ব্যাখ্যা করতে গিয়েই স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমাদের আনতে হয়েছিল, বিজ্ঞানীরা এনেছিলেন। এবং স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশন, যেটা ধরে আমরা বাকি তিনটে কোয়ান্টাম নাম্বারের সেখান থেকে পরিচয় পেয়েছিলাম, এই কোয়ান্টাম নাম্বার কিন্তু ওই যে আমাদের যে আমাদের তত্ত্বটা, অর্থাৎ কি না ওই আমাদের শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, সেটা সলভ করতে গিয়ে পাওয়া যায়নি। দুজন বিজ্ঞানী উলেনবেক এবং গুডস্মিথ, তারা এই বর্ণালী সূক্ষ্মতম রেখার যে ব্যাখ্যা সেটা দিতে গিয়েই স্পিন কোয়ান্টাম নাম্বারের অবতারণা করেছিলেন, এটা বলা যায়। দেখো, যেটা আমি অলরেডি বিষয়টা বলেই দিয়েছি যে এই যে সূক্ষ্মতম রেখা উপস্থিতি, সেই বিষয়টার ব্যাখ্যা করতে গিয়ে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এসের সাহায্য নেওয়া হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। এবারে দেখো, নিউক্লিয়াসের পাশাপাশি প্রতিটি ইলেকট্রন নিজের অক্ষের চারপাশে আবর্তন করে। অর্থাৎ বিষয়টা পৃথিবীর গতির মতোই, যেমন এটা যদি নিউক্লিয়াস হয়, এরকম একটা কক্ষপথে একটা ইলেকট্রন যেমন আবর্তন করছে, এর পাশাপাশি প্রতিটা ইলেকট্রন নিজের অক্ষের উপরেও কিন্তু রোটেট করতে থাকে বা ঘুরতে থাকে। এটাকেই বলা হচ্ছে নিজ অক্ষের চারপাশে আবর্তন বা স্পিন করে। এই স্পিন থেকেই স্পিন কোয়ান্টাম নাম্বার এই কথাটা এসেছে। দেখো, এই স্পিন যে আমরা বলছি, এই স্পিনটা অ্যাকচুয়ালি দুটো টাইপের হতে পারে, এটা বিজ্ঞানীরা এই ধারণাটা করলেন। স্পিন হচ্ছে, এক হচ্ছে ক্লকওয়াইজ স্পিন হতে পারে এবং অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন হতে পারে। এখানে বিষয়টা দেখলে বুঝতে পারবে, এখানে দুটো ইলেকট্রনকে বোঝানো হয়েছে এবং এই অক্ষের রেসপেক্টে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, এটা ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, এটা বলা যায়। তো দু রকমের রোটেশন পসিবল। নেক্সট, তাই যেহেতু দু রকমের আমরা রোটেশন পসিবল আমরা দেখলাম, তাই এসের যে মানগুলো ধরা হয় সেগুলো প্লাস আপ এবং মাইনাস আপ। এবার একটা কথা বলি, এই প্লাস আপ এবং মাইনাস আপটা কিন্তু কোনটার জন্য ক্লকওয়াইজ ধরবে বা কোনটার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ধরবে, এরকম কিন্তু কোনো নির্দিষ্ট কিছু নেই। যদি ক্লকওয়াইজটাকে প্লাস আপ ধরা হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটাকে মাইনাস আপ ধরা হবে। এবং আরও একটা ব্যাপার বলে দিই, যে একটা অরবাইটাল বা কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, এবং যেহেতু তাদের স্পিনগুলো, যে দুটো ইলেকট্রন থাকবে তাদের স্পিনগুলো কিন্তু পরস্পর বিপরীত হবে। তাহলে একটা কক্ষকের মধ্যে যে দুটো ইলেকট্রন থাকে তাদের উপস্থিতি বোঝানোর জন্য এরকমভাবে একটা সাইন এবং এরকমভাবে একটা সাইন, এরকম দুটো সাইন দিয়ে দুখানা ইলেকট্রনকে প্রকাশ করা হয়। এদের মধ্যে একটা ক্লকওয়াইজ রোটেশনের ইলেকট্রনকে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ইলেকট্রনকে প্রকাশ করে। কিন্তু কোনটা প্লাস বা কোনটা মাইনাস হাফ আমরা লিখব, এরকম নির্দিষ্টভাবে কিছু অ্যাসাইন করা কিন্তু নেই।
তাহলে দেখো দুই প্রকারের ঘূর্ণন, তাহলে ঘূর্ণন যেহেতু দুই প্রকারের, তাহলে ঘূর্ণন যদি আলাদা হয় তাদের দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখও আলাদা হবে, এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যদি আলাদা হয় তাহলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তাদের ইন্টারাকশনেও কিছু পার্থক্য থাকবে, এবং ইন্টারাকশনের পার্থক্য মানেই শক্তির সামান্য পার্থক্য বিশিষ্ট আবার নতুন শক্তিস্তর তৈরি হবে। এটা তৈরি হবে কিন্তু স্পিনের জন্য, তাই সেই কারণেই আমরা আগেও এই ধরনের বিষয়ে আলোচনা করেছি যে শক্তির সামান্য পার্থক্য যদি উৎপন্ন হয় সেক্ষেত্রে বর্ণালীতে রেখা, সূক্ষ্ম রেখার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাই। সেটাই এই ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটছে ইলেকট্রনের নিজের অক্ষের স্পিনের পার্থক্যের দরুন। এইবারে দেখো এইরূপ স্পিনের জন্য উৎপন্ন ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই ভরবেগ কিন্তু ইলেকট্রনের নিজের অক্ষের উপর যে ঘূর্ণন তার দরুন একটা কৌণিক ভরবেগ, একটা কৌণিক বেগ থাকে, তার করেসপন্ডিং একটা কৌণিক ভরবেগ থাকে, যেটা আমরা আগেই দেখেছি যে একটা অক্ষের উপর রোটেশনের ক্ষেত্রে তার ফর্মুলা, সেই কৌণিক ভরবেগ হবে দ্যাট ইকুয়ালস টু ক্যাপিটাল এস ইকুয়ালস টু এই কৌণিক ভরবেগকে, যেটা ডিউ টু স্পিন, সেটাকে ক্যাপিটাল এক্স এস দ্বারা প্রকাশ করা হয়, অ্যান্ড দ্যাট এস ইকুয়ালস টু রুট ওভার স্মল এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ বাই টু পাই। আর আমরা আগেই দেখে নিয়েছি যে এসের ভ্যালুগুলো আইদার প্লাস আপ হবে অর মাইনাস আপ হবে। এখান থেকে আমরা যে কৌণিক ভরবেগের যে মান ডিউ টু স্পিন সেটা আমরা নির্ণয় করতে পারব। তাহলে আমরা যেটা দেখলাম দুই প্রকার স্পিন, যেটা আমরা আগেই দেখেছি, এর কারণে একই কক্ষকের দুটো ইলেকট্রন দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বিপরীত। আগেই বলা হয়েছে যেহেতু একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ রোটেশন আমরা ধরে নিই, তাহলে যেহেতু রোটেশনগুলো পরস্পরের বিপরীত তাদের দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রও কিন্তু পরস্পরের বিপরীত হবে, এবং এ কারণে তাদের মধ্যে এক প্রকার আকর্ষণ বল তৈরি হবে। এটা একটা খুব ভাইটাল কোশ্চেন, যে আমরা আগেই বলেছি যে একটা কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন সবচেয়ে বেশি থাকতে পারে, তাহলে একটা কক্ষকের মধ্যে যদি দুটো ইলেকট্রন থাকে, আমরা জানি ইলেকট্রনগুলো পরস্পরকে কিন্তু বিকর্ষণ করা উচিত, কারণ উভয়েরই আধান কিন্তু নেগেটিভ। এখানে যে তত্ত্বটা এখানে এখানে আমাদের বলা হচ্ছে যে যেহেতু স্পিনগুলো বিপরীত, তাদের মধ্যে তাদের দ্বারা উৎপন্ন যে চৌম্বক ক্ষেত্র সেটাও কিন্তু পরস্পরের বিপরীত অভিমুখে উৎপন্ন হবে, এবং বিপরীত অভিমুখে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের কারণে ইলেকট্রনগুলোর মধ্যে এক প্রকার আকর্ষণ বল সৃষ্টি হবে। এই আকর্ষণ বলই ইলেকট্রন ইলেকট্রন যে যারা সমাধান বিশিষ্ট তাদের মধ্যে যে বিকর্ষণ বল সেটাকে হ্রাস করে একই কক্ষকে জোড় গঠনে তাদেরকে সাহায্য করবে। তাহলে এটা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার, এবং তার থেকে যে ইলেকট্রন একই কক্ষকে দুটো ইলেকট্রন থাকলে তাদের যে স্পিনটা বিপরীত হয় তাদের দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্র আলাদা হয়, এবং তার থেকে কক্ষকে কিভাবে দুটো ইলেকট্রন থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এই গেল আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার সংক্রান্ত আলোচনা।